আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু, কোমর, কাঁধ এবং পায়ের অ্যাঙ্কেলের সমস্যা উনি ভুগছিলেন। প্রথমে ওনার সাথে একটু পরিচিত হই। স্যার, আপনার নামটা কি? আমার নাম সিরাজুল আলম রাকি, আমি চট্টগ্রাম থেকে এসেছি। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? ডিপিআরসি হসপিটালে স্যারের কথা শুনে এসেছি আমি। আমার পায়ে সমস্যা ছিল, পিঠে এবং হাঁটুতে সমস্যা ছিল, আর বেশ দুই মাসের মধ্যে এই ব্যথাটা যখন অনেক বেশি হয়ে যায়, এরপর বিভিন্ন ডাক্তার দেখে কোনো ফল না পাওয়ায় আমি এখানে এসেছি। আচ্ছা স্যার, আপনার এই সমস্যাটা আপনি কতদিন যাবত ছিলেন? প্রায় আড়াই মাস। গত আড়াই মাস যাবত? এর আগে কি এই সমস্যাটা কখনো হয়েছিল? এর আগে ছোট থাকতে একবার হয়েছিল, এরপর ফুলি রিকভার হওয়ার পর আবার। আচ্ছা, এই সমস্যাটার কারণে আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? আজকে কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? প্রায় নয় দিন। আচ্ছা, নয় দিন যাবত ট্রিটমেন্ট করার পরে এখন আপনার অবস্থাটা কেমন, শারীরিক অবস্থাটা কি কন্ডিশন? এখন আমার প্রায় 90-95% ভালো হয়ে গিয়েছে। আচ্ছা, আর ব্যথাগুলো ফিল হচ্ছে না, সুস্থভাবে হাঁটতে পারছি। মানে আগের থেকে এখন অনেক ভালো এবং সুস্থ বোধ করছেন আপনি? আচ্ছা, এখানে আমরা ওনার মাকে পেয়েছি, একটু ওনার সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার নামটা কি? আচ্ছা, আপনার ছেলেকে আপনি ডিপিআরসি হসপিটালে নিয়ে এসেছেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে রেখে আপনি ট্রিটমেন্ট করেছেন গত নয় দিন যাবৎ। তো কেমন দেখছেন আগে এবং পরে, দুইটাতে আপনি পার্থক্যটা কেমন দেখতে পাচ্ছেন? ইনশাআল্লাহ এখন আমার ছেলে মোটামুটি সুস্থ। তার যে অ্যাঙ্কেলের যে ব্যথা ছিল কোমরে এবং হাঁটুতে, ও এখানে আসছিল তখন হাঁটতেই পারতেছিল না, এখন আল্লাহর রহমতে এখন সুস্থ আছে, নিজেই হাঁটাচলা করছে, স্বাভাবিক সবগুলো কাজ একাই করতে পারছেন এখন সবকিছুতে। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে এই প্রবলেমটার কারণে কি এর আগে কোথাও কোনো ট্রিটমেন্ট কিছু করেছিলেন? দুই মাস আগে আমি নর্মাল ডাক্তার দেখিয়েছি। আচ্ছা, এরপরে সরাসরি এখানে চলে এসেছি। আচ্ছা, যে ট্রিটমেন্টটা করেছিলেন সেটার ফলাফল কি ছিল এর আগেটাতে? জি জি জি, এর আগে মেইনলি কোনো ফিজিক্যাল কোনো থেরাপি বা এই জাতীয় কিছু ছিল না, জাস্ট মেডিসিনের উপর। জাস্ট মেডিসিনের উপর, কিন্তু সেটা ফলটা ভালো ছিল না। ফলটা ভালো ছিল না। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানা কিভাবে জানতে পেরেছিলেন? আপনি বেশ কিছুদিন যাবত আপনি স্যারের ফলোয়ার ছিলেন এবং বেশ ভালো করে আপনি অ্যানালাইসিস করেছেন, করে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি স্যারের কাছে আপনি ট্রিটমেন্টটা নেবেন। স্যারের কাছে আসার পরে স্যার কি বলেছিল? আসার পরে স্যার বেশ কিছু টেস্ট করাই, টেস্ট করিয়ে বলে কি এখানে কিছুদিন থাকতে হবে। জি, উনি এখানে রেখেই ওনার ট্রিটমেন্ট থেরাপি আর অন্যান্য ট্রিটমেন্ট গুলো করে এভাবেই প্রোগ্রেসটা এসেছে। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো আপনার কাছে যে আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার ডক্টর, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল, আপনি কি তার সবটুকু পেয়েছেন টাইম টু টাইম? টাইম টু টাইম সব ধরনের ট্রিটমেন্ট পেয়েছি, আর ফোন কলেই তারা খুব মানে কুইকলি সাড়া দিয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে তাদের যে সেবা সেটা খুবই আন্তরিক ছিল এবং তাদের আন্তরিক সেবার কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। স্যার, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে আপনি যে সমস্যাটার কারণে ভুগছিলেন, আপনি বলেছেন এর আগে আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বা দেশের বাইরে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগে। আপনি যেমন ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছেন, অনেকে হয়তো সেটা জানতে পারে না। অনেকে আছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে সারা জীবনের জন্য তারা পঙ্গুত্ব বরণ করে, এরকম অনেক ঘটনা ঘটে। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আমি বলতে চাই প্রথমত নিজের রোগটা নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ এই দুই মাসে বুঝে গিয়েছে আসলে, বুঝতে পেরেছি কষ্ট থাকলে আসলে কাজকর্মে মনোযোগ বসে না। তো আমি যেটা বলবো, তাদের রোগটা আগে আইডেন্টিফাই করা খুব প্রয়োজন, এই জন্য ভালো কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন, আর সবকিছুতে ডাক্তার যা যা মেডিসিন দেয় তা অন্য ডাক্তার বা ইন্টারনেটের সাহায্যে যাচাই বাছাই করে নেওয়া। মানে আপনি বলছেন যে আগে ট্রিটমেন্টের আগে নিজে একবার অ্যানালিসিস করা যে আমি সঠিক জায়গায় যাচ্ছি কিনা বা সঠিক ট্রিটমেন্ট আমি পাচ্ছি কিনা, দেন তারপর চিকিৎসাটা নেওয়া।
ঠিক আছে স্যার, আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।